जय गुरु सबाई के स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र आनंदित जय गुरु जानिए शुरू कर आजकल दूत दीप्ति अनुष्ठान। आजकल दूत दीप्ति अनुष्ठान अपनारा सुनबें श्रद्धेय डॉक्टर सदाप्रिय बसुर लेखा स्ट्रोक प्रतिरोध और प्रतिकार। आजकल दूत दीप्ति अनुष्ठान आलोचनार विषय स्ट्रोक प्रतिरोध और प्रतिकार। लिखे डॉक्टर सदाप्रिय बसु एमडी डीपकार अध्यापक रंजन रश्मि विभाग एनआरएस मेडिकल कॉलेज कोलकाता। दुर्गा पुजो लक्ष्मी पुजो काली पुजो भाई फोटा छठ पूजार पर गत मासे शेषे पालित हल विश्व स्ट्रोक दिवस अक्टोबर मासे 29 तारीखे और से दिन ही जगद्धात्री पुजो। माँ जगद्धात्री पुजोर साथे साथे महानगरीर विभिन्न स्वास्थ्य सम्बन्धी आलोचना सभाय विभिन्न बक्तारा जानालेन जे स्ट्रोक प्रतिरोध करते ना पारार प्रधान कारणी सचेतनतार अभाव। स्ट्रोक एसोसिएशन अफ बेंगलर सदस्य विभिन्न चिकित्सकरा कलकाता मेडिकल कलेजे एक आलोचना चक्रे विभिन्न परिसंख्यान दिए जानालेन जे रक्तचापेर उपर ठीक मतो नजरदारी चालाले स्ट्रोकेर मतो मारण व्याधि के ठेकानो जाए सहजे। वर्ल्ड स्ट्रोक अर्गानाइजेशन एर तथ्य परिसंख्यान जानाच्छे जे भारतवर्षे प्रति बच्छर प्राय 20 लक्ष मानुष स्ट्रोके आक्रांत हय जार मध्ये मृत्यु हय अंतत 6 लक्ष मानुषेर। विभिन्न बयसेर मानुष स्ट्रोके आक्रांत हये थाकेन आर तार मध्ये अधिकांशई पंगुत्वेर शिकार हन। स्वाभाविक जीवने फिरे जेते पारेन मात्र 20% मानुष। विशेषज्ञदेर मते ए विपद एड़ानोर उपाय हलो रक्तचाप ब्लाड प्रेशार नियमित पर्यवेक्षण करा एवं नियंत्रणे राखा। प्रति एक जन स्ट्रोक आक्रांत रोगीदेर मध्ये अंतत 80 জনের রক্তের উচ্চচাপ ধরা পড়ে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ভারতে শহরের অধিবাসীদের 1/3 এবং গ্রামের অধিবাসীদের অন্তত 1/4 মানুষ উচ্চ রক্তচাপের বা হাইপারটেনশন সমস্যায় ভোগেন। অনেকের ক্ষেত্রেই রক্তচাপ পর্যবেক্ষণ করাই হয় না আর স্ট্রোকের পরে হাসপাতাল বা নার্সিংহোম নিয়ে যাওয়ার পরে জানা যায় উচ্চ রক্তচাপের কথা কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় ঝুঁকি বেড়ে যায়। রক্তচাপ কমিয়ে তখন রোগীর প্রাণনাশের আশঙ্কা বা বিভিন্ন প্রত্যঙ্গের স্থায়ী দুর্বলতা কমানো যায় না। শুধু রক্তের উচ্চচাপেই স্ট্রোকের ঝুঁকি বাড়ায় না স্থূলতা বহুমূত্র রোগ শরীরে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড জাতীয় স্নেহ জাতীয় পদার্থের আধিক্য এই দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়। মদ তামাক সেবনের প্রবণতা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবারের সঙ্গে বেশি নুন খাবার অভ্যেসের মতো দৈনন্দিন জীবনযাত্রার ধরন ও বাড়িয়ে দেয় স্ট্রোকের ঝুঁকি। জীবনশৈলীর পরিবর্তন করলে স্ট্রোকের ঝুঁকি কমানো যেতে পারে এই ধারণা অধিকাংশ মানুষের মধ্যে আনার কথা বিশ্ব স্ট্রোক দিবসে বিশেষভাবে আলোচিত হয়েছে। স্ট্রোক শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত কিন্তু অনেকেই এই সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই। দিন দুয়েক আগের কথা, বেলা 11টা নাগাদ
এক অচেনা নম্বর থেকে ফোন এলো আমার মোবাইলে। আমি তখন হাসপাতালে রোগী পরীক্ষার কাজে ব্যস্ত। ফোনে এক অপরিচিত গুরুভাই জানালেন যে তিনি মুম্বাই থেকে ফোন করছেন, তার বাবার স্ট্রোক হয়েছে। বাবা থাকেন হুগলি জেলার গ্রামাঞ্চলে ব্যান্ডেল স্টেশনের কাছে। পরিচিত কোনো এক ঋত্বিক দাদার কাছ থেকে আমার ফোন নম্বর পেয়েছেন। তিনি জানালেন যে তার বাবার হাত পা অবশ হয়ে যাচ্ছে, কথা জুড়িয়ে যাচ্ছে। স্থানীয় ডাক্তাররা ভরসা দিচ্ছেন না, তাই তিনি কলকাতায় কোনো হাসপাতালে আনার ব্যবস্থা করতে চান উন্নততর চিকিৎসার জন্য। আমার কাছে সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে তিনি জানালেন যে আত্মীয়দের মাধ্যমে যোগাযোগ করে তিনি রোগীকে নীলরতন বা পিজি হাসপাতালে আনার চেষ্টা করবেন। তারপর যত শীঘ্র সম্ভব মুম্বই থেকে এসে আমার সঙ্গে দেখা করবেন। সন্ধ্যা প্রার্থনার পরেও কোনো খবর না পেয়ে আমি তাকে ফোন করলাম। তিনি জানালেন যে তার বাবা অনেকটা ভালো আছেন, হাত পায়ের দুর্বলতা নেই, কথার জড়তা কেটে গেছে, চুচুড়া সরকারি হাসপাতালে ভর্তি আছেন, অল্প দুর্বলতা ছাড়া তেমন কোনো অসুবিধা নেই, সিটি স্ক্যান করা হয়েছে স্থানীয় হাসপাতালে, খুব বেশি কোনো ত্রুটি পাওয়া যায়নি। খবরটা শুনে খুব ভালো লাগলো। পরমপিতা অফার করুণায় অল্পের উপর দিয়েই ভদ্রলোকের বাবা রক্ষা পেয়েছেন জেনে। এই ধরনের স্বল্পস্থায়ী দুর্বলতার কারণ হলো স্নায়ুকোষে রক্ত সঞ্চালনের ক্ষণিকের ঘাটতি। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় স্নায়ুরোগ বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এই ধরনের অ্যাটাক হলে অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা, স্মৃতি দুর্বল্য, ঝিমঝিমানি ইত্যাদি উপসর্গ কয়েক ঘন্টার বেশি স্থায়ী হয় না, অতি অবশ্যই 24 ঘন্টার মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। মারাত্মক কোনো ক্ষতি না হলেও এই ধরনের আঘাতের পরে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। প্রকৃত অর্থে স্ট্রোক হলে মস্তিষ্কের স্নায়ুকোষে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা বা সঞ্চালন ক্ষমতা হ্রাস পায়। স্ট্রোকে আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা 85 ভাগের ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনীর গতিপথ রুদ্ধ হয়ে স্নায়ুকোষ নষ্ট হয়ে যাওয়ার ফলে ঘটে থাকে, যাকে পরিভাষায় ইসকেমিক স্ট্রোক বা সেরিব্রাল ইনফার্কশন বলা হয়। অবশিষ্ট শতকরা 15 ভাগ রোগীদের ক্ষেত্রে মস্তিষ্কের অংশে রক্তক্ষরণ হয়ে থাকে, যাকে পরিভাষায় হেমোরেজিক স্ট্রোক বা ইনস্ট্রাসেরিব্রাল হেমোরেজ বলা হয়। যেসব রোগীদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বলতার সঙ্গে অসহ্য মাথা ব্যথা এবং বমি হয়, তাদের ক্ষেত্রে হেমোরেজিক স্ট্রোকের সম্ভাবনা প্রবল হয়ে থাকে। সিটি স্ক্যান, এমআরআই প্রভৃতি পরীক্ষার দ্বারা স্ট্রোকের নির্দিষ্ট কারণ জানা যায় সহজেই। অনেক সময় দেখা যায় যে স্নায়ুজনিত প্রত্যঙ্গের দুর্বলতা প্রথমে অল্প পরিমাণে থাকছে, পরে ক্রমশ কয়েক ঘন্টার মধ্যে তা বিভিন্ন প্রত্যঙ্গে পরিব্যাপ্ত হয়েছে। একে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় প্রোগ্রেসিভ স্ট্রোক বা স্ট্রোক ইন ইভলিউশন বলা হয়। রক্ত সরবরাহ বন্ধ হবার ফলে ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের কোষের পরিমাণ বৃদ্ধি বা সেই কোষের মধ্যে রক্তক্ষরণের ফলে এই ধরনের সমস্যা হতে পারে। মস্তিষ্কে সরবরাহকারী রক্তনালী বা ক্যারোটিড অ্যাটারির দেওয়াল পুরু হয়ে যাওয়া অথবা ভিতরে রক্ত জমাট বাঁধাই স্ট্রোকের প্রধান কারণ। এই রোগের আর এক নাম তাই সেরিব্রোভাস্কুলার ডিসিজ। এই রোগের বা রোগজনিত আঘাতের উপসর্গ নির্ভর করে আক্রান্ত রক্ত বহানালীর অবস্থানের উপর। কোন ধমনী বা ধমনীর শাখা বেশি বাধাপ্রাপ্ত হয়েছে বা কোন ধমনী ছিঁড়ে রক্তক্ষরণ হয়েছে তা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায়। সাধারণত
রোগীর শরীরের একদিকে প্রত্যঙ্গের দুর্বলতা, এর সঙ্গে কথা বলতে অসুবিধা, হাঁটতে অসুবিধা, দৃষ্টিশক্তির হ্রাস, মাথা ঘোরা প্রভৃতি উপসর্গ দেখা যায়। এইসব সমস্যা নিয়ে রোগী এলেই তার রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, চোখ ও হৃদযন্ত্র পরীক্ষার ও শ্বাসযন্ত্র পরীক্ষা করার প্রয়োজন। স্ট্রোক সন্দেহ করলে সিটি স্ক্যান ও এমআরআই করা জরুরি। এতে স্ট্রোকের সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়। ডপলার আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে মস্তিষ্কে সরবরাহকারী ধমনি পরীক্ষা করলে সেই ধমনির অবস্থা জানা যায়। এই ধমনির নাম ক্যারোটিড আটারি বা ক্যারোটিড আটারি স্টেনোসিস ও অ্যাথেরোস্ক্লেরোসিস স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। এছাড়া হৃৎপিণ্ডের সমস্যা থেকে এম্বোলিজম থেকেও স্ট্রোক হতে পারে। কারণ যাই হোক না কেন, স্ট্রোক হওয়ার পরে বিশিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে ভালো নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি করেও সব রোগীকে বাঁচানো যায় না বা পঙ্গুত্ব এড়ানো যায় না। তাই এই রোগ প্রতিরোধ করার উপায় জানা অত্যন্ত জরুরি। আমরা সবাই জানি অসুখ হবার পরে নিরাময়ের চেষ্টা করাচ্ছে, রোগ হবার আগেই তা প্রতিশোধের বা প্রতিরোধের চেষ্টা করা ভালো। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা, মদ্যপান ও ধূমপান এড়িয়ে চলা, নিয়মিত অন্তত 3 কিলোমিটার হাঁটা, দিনে 3 গ্রামের বেশি নুন না খাওয়া চেষ্টা করা, শরীরের ওজন বেশি বাড়তে না দেওয়া ইত্যাদির মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো যায়। সম্প্রতি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনে এই বিষয়ে একটি অ্যাপ তৈরি করেছে যার নাম স্ট্রোক রিস্কোমিটার। সেখানে রোগীর বয়স, ওজন, উচ্চতা, রক্তচাপ ইত্যাদি তথ্য দিলে প্রযুক্তি জানিয়ে দেবে আগামী 5 বছরে সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্রোকের ঝুঁকি কতখানি। ঝুঁকির মাত্রা বাড়লে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করা এবং সময় মতো জীবন শৈলীর পরিবর্তনের মাধ্যমে আমরা এই মারাত্মক রোগকে এড়াতে পারি সহজে। এই ছিল আজকের দ্রুতদীপ্তি অনুষ্ঠানের স্ট্রোক ও প্রতিরোধ ও প্রতিকারের সামগ্রিক আলোচনা। কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কারণ আমরা আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আমিও উৎসাহিত হই। এই চ্যানেল সম্পূর্ণ আপনাদেরই চ্যানেল, তাই কিভাবে আপনাদের ভালো লাগে সেটা আমার জানতে পারলে সুবিধে হয়। আর যদি ভালো না লাগে তাহলে তো অবশ্যই আপনি ডিসলাইক করবেন। আর ঠাকুরের চিন্তা ভাবনা সবার কাছে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করবেন, এই প্রার্থনা জানাই। আর আমি পরমপিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। এখানেই শেষ হলো আজকের দ্রুত দীপ্তি অনুষ্ঠানটি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।